হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা অলরেডি চলে এসেছি দোকানে। আর এটা হলো আমাদের গ্রামের পাশেই, মানে একটু দূরে, যেটা বালতিতে এই দোকানটা। তো যাই হোক দেখো, এই যে দোকানটা, এসে একটু ভিডিও বানাচ্ছি। আর এখানে এসে দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য কী কী ড্রেস কেনা যায়। তো যাই হোক, অনেক অনেক ড্রেসই বার করেছিল, কিন্তু আমাদের ওখান থেকে কিছুই পছন্দ হয়নি, ওই জন্য তেমন কিছুই ওখান থেকে নিইনি। আমরা পাশে আর একটাও দোকান দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, মানে ও পুজোতে ওর জন্য, মানে এই বাড়ি থেকে তেমন কিছু দেওয়া হয়নি, মানে নিয়ে আসা হয়নি। টাকা দিয়েছিলো কিন্তু আজকে যাব কালকে যাব করতে করতে আর নিয়ে আসা হয় না। তো এই অষ্টমীর দিনে যাওয়া হলো, তো একটা ড্রেস নিয়েছি। তো যাই হোক দেখো, মানে আমরা বাড়ি চলে এসেছি অলরেডি, চলে এসে এই যে মামাম শোনো একটা আপেল নিয়ে ও বাইরের দিকে চলে যাচ্ছে। তো চলো আমিও যাব সঙ্গে, তাই একটু রেডি হওয়ার কোনো ইচ্ছা আছে, দেখি কী করি। তারপরে দেখো চলে এসেছি বড়মাদের বাড়িতে। তো বড়মাদের বাড়ি দেখো পাঁপড় নিয়ে এসেছিলো সবার জন্য। তো আমরা এখন এই যে বসে বসে একটু পাঁপড় ভাজায় খাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখন একটু রেডি হয়ে গেছি। তো আজকে অষ্টমী, সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী শুভেচ্ছা অনেক অনেক। তো রেডি হয়ে গেছি, এখন মামা মামাকে খাওয়াতে হবে। ভাবছিলাম একটু পাশে আর এক জায়গায়, আমাদের একই গ্রামে আর এক জায়গায় পুজো হচ্ছে, তো সেখানে একটু দেখতে যাব। তো মামামকে খাবিয়ে নিই তারপরে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখতে পেয়েছিলে আগে একটা, আমি অন্য একটা ড্রেস পরেছিলাম। তো মামাম শোনা এত কান্নাকাটি করছিল, মানে ঘুম পড়ার জন্য। তো আবার ওর মানে ড্রেসটা চেঞ্জ করে আবার ওকে ঘুম পাড়িয়ে, তো দেখতে পাচ্ছ ওরা নর্মালি সুতির শাড়ি পরে নিয়েছি। তো যাই হোক, তো চলো আর বেশি বকর বকর করবো না, মানে আরতি হচ্ছে, চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আমার সঙ্গে। তারপরে দেখো এখানে একটু চলে আসলাম। তো এখানে এই যে বোন সবাই ঘুগনি খাচ্ছে, তো আমিও একটু ঘুগনি খেতে বসলাম। তো এই দেখো এই যে, আর ওখানে চেটে পুটে খেয়ে নিচ্ছে, বাটিতে মনে হয় আর কিছুই রাখবে না। যাই হোক, আর এই যে আমাদের এখানে এখানে গেলে আমাদের বাড়ি পাশেই বাড়ি, তো এই যে বেবিটা, তো thank you.
তো যাই হোক বন্ধুরা, এই দেখো এবার কিন্তু ডান্সের পালা। তো দেখো কি সুন্দর ডান্স করছে, যদিও আমি মানে গানটা বন্ধ করে দিতে বাধ্য হলাম, না হলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো তার জন্য সেরকম কোনো ক্ষতি হয় না, কিন্তু মানে একটু অসুবিধা হয়, তো ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ডান্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। ওকে, বাই, টাটা অ্যান্ড গুড নাইট।